হ্যালো ভিউয়ার্স, সেকিমি ডট কম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আর আজ আমি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আরেকটি চিকিৎসা পদ্ধতি। আর এটি হচ্ছে মোট দুইটি জিনিসের উপরে আজকে চিকিৎসাটি। একটি হচ্ছে পুরুষত্বহীনতা, আর আরেকটি হচ্ছে যৌনশক্তি হ্রাস, মানে দিন দিন আপনার যৌনশক্তি কমে যাচ্ছে এটির জন্য। আর আরেকটি হচ্ছে পুরুষত্বহীনতা, মানে যাদের একদমই পুরোপুরি সমস্যা তাদের জন্য। তো আজকে যে এখানে দ্রবণটি দেখছেন, মিশ্রণটি দেখছেন, এটা কিন্তু অনেকগুলো উপাদানে মিশিয়ে এই মিশ্রণটি তৈরি করা। তো এটা আমাদের আগে থেকে তৈরি করা ছিল, আমরা একজন কাস্টমারের জন্য তৈরি করেছি। তো এই মিশ্রণটি আপনারা কিভাবে তৈরি করবেন সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। তো এটার মধ্যে যেগুলো আছে, তার মধ্যে প্রথমে আছে শিমুল মুল আছে 50 গ্রাম, হ্যাঁ, শিবলিঙ্গ পাউডার আছে 50 গ্রাম, হ্যাঁ, আপনার হচ্ছে জব ডুমুরের পাউডার আছে 50 গ্রাম, তুলসী মূলের পাউডার আছে 50 গ্রাম, অশ্বগন্ধার পাউডার আছে 50 গ্রাম, মেথি আছে 50 গ্রাম। তো এই উপাদানগুলো আছে, আপনারা ভিডিও থেকে শুনে সুন্দর করে লিখে নেবেন এবং এগুলো সংগ্রহ করে তারপরে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। আর যারা সংগ্রহ করতে পারবেন না, তারা অবশ্যই এগুলো নাম লিখে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো আমরা এই পাউডারটি ব্যবহার করব, এখন কিভাবে ব্যবহার করব সেটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই এই পাউডারগুলো একত্রিত করার পরে এগুলো ভালো করে মিক্স করে নেবেন, সুন্দর করে মিক্স করে নেবেন। মিক্স না করে নিলে কিন্তু প্রত্যেকটি জিনিস যদি একটার সাথে আরেকটা না মেশে, তাহলে কিন্তু আপনাদের কাজটিও কিন্তু কম হবে, কারণ কোনোটার পরিমাণ বেশি, কোনোটার পরিমাণ কম, এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো এটা খাওয়ার নিয়ম এবং এটা কিভাবে খেতে পারেন সেটি আমি আপনাদের দেখাবো। তো আপনারা প্রতিদিন এই জিনিসটিকে সকালে এবং রাত্রে দুবেলা খেতে পারেন। একটি হচ্ছে সকালবেলা আপনারা বাসি পেটে, খালি পেটে আপনারা এরকম উঁচু করে এক হাফ চা চামচ আপনারা হচ্ছে যে পাউডার নেবেন, হ্যাঁ, হাফ চা চামচ পাউডার নিয়ে আপনারা এর মধ্যে সামান্য মধু দেবেন। সামান্য বলতে যে পরিমাণ আপনারা নিয়েছেন, হ্যাঁ, সেই পরিমাণ আপনারা এর মধ্যে মধু মিশাবেন। মধু মিশিয়ে আপনারা এটাকে মিক্স করবেন, খুব সুন্দর করে মিক্স করবেন। এটা সকালে বাসি পেটে আপনারা খাবেন, খেয়ে আপনারা ঠান্ডা পানি খাবেন। আর রাত্রেবেলা আপনারা ভরা পেটে ঘুমানোর আগে আপনারা হচ্ছে খেয়ে এটা ঠান্ডা পানি খেয়ে শুয়ে পড়বেন। এই হচ্ছে মূলত এটা খাওয়ার নিয়ম। তো এভাবে সুন্দর করে মিক্স করবেন। এই দেখেন কেমন হলো জিনিসটি। এই এখন এটি পুরো খাওয়ার উপযোগী। এবং যারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটা আমি খেতে পারবো কি না, এটা স্বাদ কিন্তু খুবই ভালো হবে, হ্যাঁ, স্বাদ খুবই ভালো হবে। এবং মধু মেশানোর কারণে আপনারা এখান থেকে মধুর স্বাদটাই বেশি পাবেন। এবং অন্যান্য যেগুলো আছে, বেশ ঘ্রাণ যুক্ত জিনিস আছে যেগুলো আপনার খেতে খুব একটা অসুবিধা হবে না। যারা একদমই নতুন, যারা এটা খাননি কখনো, তারা অবশ্যই খেতে পারবেন, খুব ভালোভাবে খেতে পারবেন, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের চিকিৎসা পদ্ধতি। আশা করি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমি আরও একবার এর মধ্যে কী কী উপাদান দিয়ে আমরা এই মিশ্রণটি তৈরি করেছি সেটি বলে দিচ্ছি। প্রথমত শিমুল মুল 50 গ্রাম, শিবলিঙ্গ পাউডার 50 গ্রাম, জবডুমুর 50 গ্রাম, তুলসী মুল 50 গ্রাম, অশ্বগন্ধা 50 গ্রাম, হ্যাঁ, মেথি 50 গ্রাম, ঠিক আছে। এই হচ্ছে মূলত এই মিশ্রণটি। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকে শেষ করছি। ধন্যবাদ।